Hello everyone, happy International Nurses Day to all the wonderful nurses in the world, and also to my respected teachers, seniors and juniors, and also my batchmates and colleagues. And wish you all have a great day and hope you will like and enjoy this video. Thank you so much. Student Nurse রচনায় শ্রমণা ভৌমিক, পাঠে ঐশ্বর্য নন্দী। হাতে ট্রে আর ইঞ্জেকশন নিয়ে সামলায় যত রোষ, যা কিছু ঘটে সমাজ বলে নার্সি নন্দ ঘোষ। সিস্টার, 12 নম্বর বেডের পেশেন্টের ভাইটালসটা চেক করে দিন তো। সিস্টার, 30 নম্বর বেডের স্যালাইনটা শেষ হয়ে গেছে, নতুন লাগিয়ে দিন তো। কি রে বোন, তোদের এখনো বেড মেকিং হলো না, তাড়াতাড়ি ওটি রিপেয়ারটা করে দে। হ্যাঁ, সকাল থেকে শুরু করে সারা দিন এমনটাই চলতে থাকে আমাদের জীবনে। আমরা স্টুডেন্ট নার্স, অনেক বাধা বিপত্তি পেরিয়ে এক্সামের প্রিপারেশন ও অ্যাসাইনমেন্টের মাঝখানে জর্জরিত হয়েছি, তবু হাল ছাড়িনি। বাধা ধরা নিয়মে সকাল সকাল হাসপাতালে ছুটেছি অসুস্থ মানুষদের সেবা করতে, একটুও আপোষ করিনি নিজেদের ঘুম বা সুখ শান্তির সাথে। অসুস্থ মানুষগুলোর কাছে আমরা যেন অন্ধের যষ্টির মতো, বিশেষত পেডিয়াট্রিক ওয়ার্ডে বাচ্চাদের সাথে খেলা করে বা সাইকিয়াট্রিক ওয়ার্ডে পেশেন্টদের সাথে কথা বলে গান করে সময় কাটিয়ে আমরা মনের মধ্যে যে সন্তুষ্টি খুঁজে পাই তার তুলনা আর কোনো কিছুর সাথে হয় না, হতেই পারে না। বৃদ্ধ দাদু ঠাকুমার সহায় হতে পেরেও নিজেকে ধন্য মনে হয়, আবার সন্তান সম্ভব বা প্রসূতির প্রসবের সময়ে তার হাত ধরে সাহস যোগাই এক নতুন প্রজন্মকে পৃথিবীর আলো দেখানোর জন্য। শুধু তাই নয়, স্টাফ দিদি বা সিনিয়র ডক্টরদের সাথেও আমরা সমানভাবে সাবলীল। এতে গেল ওয়ার্ড ডিউটি সংক্রান্ত এক্সপিরিয়েন্সের কথা। তার বাইরেও একটা বিশাল জগৎ আছে আমাদের, যার মধ্যে আছে পড়াশোনা, রাত জেগে অ্যাসাইনমেন্ট, হেলথ টক ও ক্লাস প্রেজেন্টেশনের প্রস্তুতি। সে ফাউন্ডেশনের নার্সেস নোটই হোক বা কমিউনিটির ডায়েরি, মেডসার্চের কেয়ার প্ল্যান বা ম্যাটারনিটির কেসবুক, এই 4 বছরে সব কিছুই অবলীলায় সামলাই আমরা। কিন্তু দিন শেষে এসবের মাঝে হোস্টেলে এসে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, মজা, এসবের মধ্যেই নিজেদের সেই ছোট্ট খুশি খুঁজে নিই আমরা। এসবের মধ্যেও যে অপরিসীম আনন্দ রয়েছে তা বলাই বাহুল্য। এত বাঁধা ধরা নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়েও আমরা কিন্তু উপভোগ করি জীবনটা, তাই তো বিচ্ছেদ বেলায় মনটা এত হাহাকার করে। এই 4 বছরের জার্নিতে ভালো মন্দ মিশিয়ে অনেক কিছু শিখি আমরা, জীবনে চলার জন্য অনেক মূল্যবান উপদেশ পাই। এই শিক্ষাগুলোর পেছনে আছে আমাদের শ্রদ্ধেয়া ম্যামেদের অবদান। পেশেন্টের সামনে না বকে টিচিং কর্নারে গিয়ে সেই ভুলগুলো ধরিয়ে দেওয়াই হোক বা হাতে ধরে শিখিয়ে দেওয়াই হোক, আমাদের বড় হয়ে ওঠার পেছনে ওনাদের অবদান অনস্বীকার্য। হ্যাঁ, আমরাই স্টুডেন্ট নার্স, আমরাই ভবিষ্যতের মুমূর্ষু রোগীদের সহায়। বর্তমানের এই করোনার দুর্যোগে যাদের নেই ভয়, নেই ক্ষুধা, নেই ক্লান্তি, হ্যাঁ আমরাই সেই স্টুডেন্ট নার্স। আমরা গর্বিত, আমরা স্টুডেন্ট নার্স। দিন শুরু হয়, রাত গড়ায়, করব সবার ভালো, আমাদের কাজের নজির দেয় আমাদের চোখের নিচের কালো।